হ্যালো গাইস, তোমরা এতদিন শুনছিলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল গল্পটি। আজ হচ্ছে ক্ষীরের পুতুল গল্পের তৃতীয় পর্ব। চলো তাহলে শুরু করা যাক। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায় পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিন শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ কাল সন্ধেবেলা বেয়ারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বছর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড়রানীর কাছে গেল। বড়রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথা বাপু, এবার রাজাকে কী ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা, ওঠো, চেলির জোর মাথার টোপর আনো, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণী কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কী ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? দুদিনের পথ কোনের বাড়ি, রাজা সেখানে গেছেন, তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে বড় অপমান। মা তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদার শেঠের বাচা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পড়ালেন, সোনার টোপর পড়ালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগল। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে নিশে নুড়িয়ে ঢাক বাজিয়ে আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার মশাল নিয়ে মশালধারি, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারাদিন বা সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিগনগরে এসে পৌঁছল। দিগনগরে দিঘির ধারে বর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নেয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভেতর শুয়ে রইল, বটগাছের দিকে এলো না। গাঁয়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে গেল,
রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি অনেক বেলা হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বিড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন বললেন, আহ আপদ গেল, কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতরে ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসিপিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসিপিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের বাচা ছেলেদের চোখে ঘুম দিয়ে, সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা এতখানি বেলা হলো এখনও ভোগ পাইনি, তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে, দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন পাঠশালায়, গাঁয়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকোর নল মুখে দিয়ে ঘুমিয়ে পড়লেন, গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিগনগরে দিন দুপুরে রাত এলো, মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর, আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো, কুনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের দশটি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের কান দুটি মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল, গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠাময় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাব। ঠাকুরন ভয় পেয়ে বললেন, আমর মুখ পোড়া বলে কি, সর সর আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেবো, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয় খিরচুরির শাস্তি হবে। ঠাকুরন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি ফিরে পাবো কোথা, ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা, আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকুরন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য,
সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নূপুর, কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজাচ্ছে, বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটাসোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী, একদল কাঠের গোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির ধলে জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে, চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি, কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য, সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো, সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই, আর সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপর আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যাজ ঝোলাটিয়ে পাখি, নদীর জলে গোল 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 গোলচোখ বোয়াল মাছ, কচুবনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন, খড়ের ধারে ডালিম গাছটি তাতে প্রভু নাচেন, নদীর পাড়ে জন্তি গাছটি তাতে জন্তি ফল ফলে, সেখানে নীলে ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে, ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুঁটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে ক্যাচমেচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে, সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে, সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়, সেই দেশের কাণ্ডই এক, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারি ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছপন করি গুনতে গুনতে মাছ ধরতে এসছে, কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদমুখে রোদ পড়েছে, ছেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে, এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, অমনি সেই ছেলের পাল, সেই কাঠের তোলা, সেই ছপন করি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল, পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো কেড়ে নিলে, খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ চুড়িয়ে খেতে দিলেন, আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন, তার সঙ্গে তিন কন্যে, এক কন্যে রাঁধলেন বাড়লেন, আর এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন, বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল, সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে, ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায় ভরা টিয়ে দিয়ে আসছিল সে নিলে, তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে, ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ, তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে, অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল, ন্যাজ ঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল, শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল, ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল, ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে চার মিনসে কাহার নিয়ে চার মাগি দাসী সঙ্গে
আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে, বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিঘনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনও এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কোনের মা বাপ ভাবছে, আহা বুকের বাচ্চা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকরদাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে পোঁ পোঁ বাঁশি বাজিয়ে টকবক গোড়া হাঁকিয়ে ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিলে, বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ির এক রাত্রি শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়া রাজ্যে সেই 8,000 মানিকের আটগাছি চুরি, 100 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুরি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল ঋণিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। এই ছিল ক্ষীরের পুতুলের তৃতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, চললাম, টাটা।